जाओ आएंगी आज भी हो चलिए ये लो जो खेती करते थे चावल वगैरह उसके बाद नहीं वो फूल का वो लगाया वीडियो तो ভালো আসছে আজ করে সবুজ আনন্দে ঘুরছে কিম সামনে দেখো কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে আমরা তো পাহাড়ে আস্তে আস্তে প্রচুর গাছ দেখলাম মানে এমন একটা বাড়ি নেই যেখানে গাছ নেই মোরো ফুল গাঁদা ফুল একদম ভরা দেখো এলে এনজিপি থেকে এখানে আসতে টাইম লাগলো 4.5 ঘন্টা এনজিপি থেকে এখানে টাইম লাগলো তো ওখানটা আমরা যে থাকছি আমাদের দুটো রুম আর এই দিকটা হচ্ছে আমাদের ডাইনিং লাঞ্চ এটা হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু হয় হাই সবিতা ধর কায় সবিতা নিচে আচ্ছা 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 দেখো আমাদের আমরা বসে গেছি অলরেডি খেতে এখানে ডাল দিয়েছে চিকেন দিয়েছে সো এটা দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে একদম ফাঁকা নির্জন এলাকা দেখতেই পাচ্ছ ডিজিপোকার ডাক চলো আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছি একটুখানি হেঁটে হেঁটে আসি বাবা মা আর মাম্মাম ঘরে রয়েছে নাম চলো গাড়ি আসছে এইখান দিয়ে এনাদের সামনে ইয়ে রয়েছে এখান দিয়ে এনাদেরই বাগান এই যে সব জমি টমি এনাদেরই সব হ্যাঁ যে ঠান্ডা 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 মৌসুমে জলদি ঠান্ডা হয়ে যায় এইটা হ্যাঁ থ্যাংক ইউ ঘর মে যাকার পিতে আম বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছে এখন বাজে 9:30 আমাদের 10টা থেকে ট্রেন বুঝতেই পারছো আমরা কোথায় একটা বেরোচ্ছি আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই যাবে আমরা কোথায় চলেছি সো চলো দেরি না করে বেরিয়ে পড়ি ট্রেন আমাদের 12:30 ছিল 9:30 বাট লেট করে ট্রেন হয়ে গেছে 12:30 7টায় আমাদের বেরোনোর কথা ছিল বাট 7:30 না বেরিয়ে আমরা এখন বেরোচ্ছি 9:30 যেহেতু ট্রেন লেট সো চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমাদের ট্রেন এসেছিল দেখো কলকাতা স্টেশন থেকে আমরা রওনা দিয়ে এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেনের নাম ছিল গরিবরথ গরিবরথে করি আমরা এনজিপি পৌঁছাই তুমি কত নাম্বার খাটে ও বলছে এই খাটটা আমার এই খাটটা বাবার এই খাটটা দাদার এইসব প্ল্যান করেছে আমরা এখন ট্রেনে উঠেছি আমার মাম্মাম ঘুমানোর জন্য রেডি এখন বাজে 12:30 বেজে গেছে এখনো ট্রেন ছাড়েনি কখন ছাড়বে দেখা যাক 12:30 ট্রেন ছাড়ার কথা ছিল বাট এখনো ছাড়েনি ওদিকে উঠছে আর বন্ধুরা এই ট্রেনের ভাড়া ছিল 1500 গরিবরথের ভাড়া হচ্ছে পার হেড 1500 করে দেখো আমরা এখন ঘুমাবো ঘুমানোর জন্য রেডি আমরা ট্রেন এখনো ছাড়েনি একটু পরে ছাড়বে তাই তো মাম্মা আমার মাম্মামের ফার্স্ট এই ট্রেনে ওঠা দূরপাল্লা ট্রেনে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এই ট্রেনে আমার এই বিছানে শান্তি মনে হচ্ছে এখানে ব্যাস বলে দিয়েছে এখানে ঘুমাও এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো এখন ক্যামেরা অফ করছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং এ কারণ সকাল সকাল পৌঁছে তোমাদের সাথে কথা দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং এ চলো আপাতত টাটা বাই বাই গুড নাইট নুরের করো মাম্মা গুড নাইট দেখো বন্ধুরা আমরা নেমে গেছি ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এটা এনজিপি আর এখান থেকে এখন উঠছি স্টেশনে এখান থেকে বেরিয়ে আমরা গাড়ি ধরবো গাড়ি করে সুন্দর যাব কালিম্পং চলো হাজবেন্ড অলরেডি গাড়ি বলে দিয়েছে গাড়ি করে আমরা সুন্দর যাবো কালিম্পং চলো হ্যালো গুড মর্নিং দেখো আমরা গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি আর যে আমাদের নিয়ে যাবে ড্রাইভার তাকেও পেয়ে গেছি অনেক কষ্টে আর কি অনেকক্ষণ ফোন করার পরে আমাদের গাড়ি ওদিক থেকে না কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না এটাই
ইনফরমেশন পেলাম। দেখো ওরা এগিয়ে গেল গাড়ির দিকে, আমরা এগিয়ে যাই গাড়ির দিকে। ওই দেখো বন্ধুরা, দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি পাহাড়ে যাওয়ার জন্য। আর ওই যে আমাদের ক্যাপ্টেন লামাদা, লামাদাই আমাদের এনজিপি থেকে একদম কাগেতে পৌঁছে দেবে, তোমরা দেখতেই পারবে। আর আশেপাশের সাইট সিং গুলো এই লামাদাই আমাদের দেখিয়ে দিয়েছিল। তোমরা যদি লামাদার কন্ট্যাক্ট নাম্বার চাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। দেখো আমরা মাঝরাস্তে নেমেছি, তিন ঘন্টা রাস্তা তোমাদের বললাম, খিদে তো একটু পেয়েই যায়, এই জন্য আমরা এই দেখো ছোট্ট হোটেলটা নেমেছি। এখানে একটুখানি চা বিস্কিট খাওয়া হচ্ছে, আমরা একটুখানি কচুরি অর্ডার করেছি, কচুরি খাচ্ছে বাবা, দারুন না? চাও চলে এসেছে আমাদের, তিনটে চা কচুরি, চা কচুরি খেয়ে বেরোলাম হোটেল থেকে। আর চলবো আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে, কালিম্পং। চা খেলাম, একটু বিস্কিট নিলাম, একটু লজেন্স নিলাম, আমার তো ললিপপ বললাম করে পাগল, ললিপপ নিয়ে উঠলাম। এই দেখো এখানে একটুখানি আমরা দাঁড়িয়ে আছি, আর ওদিকে তো নদী দেখতে পাচ্ছ তোমরা, দেখো নদী মামা কি সুন্দর নদী দেখেছ। কত শখ তোমার, হ্যাঁ এত ইচ্ছে করছে, ঠান্ডা জল জানিস, চিপস আমি খাই, চিপস খাও বাবা, চিপস নিস, আমি ডাল চিপস খাই, ডাল চিপস। চলো আবার রওনা দেওয়া যাক। ও কি সুন্দর, দেখো এই যে, এই যে দেখো ধাপ চাষ, ধাপ চাষ শুনেছ? এই হচ্ছে ন্যাচারালি, চলিয়ে কি সুন্দর ন্যাচারাল, ধান গাছ কি সুন্দর, ধাপে ধাপে ধান চাষ করা হয়েছে পাহাড়ে, পাহাড়ি ধান আমাদের কটেজ। আর এই দেখি আনন্দে ঘুরছে কিম, ওর নাম হচ্ছে কিম,
ও ঘুরে বেড়াচ্ছে ওদের ডগি। এই বাপরে দিদি, আঙ্কল জি চলো। আন্টি অন্দর চলে গেল, মা বাইরে এসো। চলো তোমাদের একবার জায়গাটা দেখিয়ে দিই। এই দেখো সামনে দেখো কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে। আমরা তো পাহাড়ে আস্তে আস্তে প্রচুর গাছ দেখলাম, মানে এমন একটা বাড়ি নেই যেখানে গাছ নেই। মোরগ ফুল, গাঁদা ফুল একদম ভরা, দেখো কি সুন্দর। আমরা যেগুলো মোরগ ফুল বলি জানি না এখানে এরা কি বলে। আর এই হচ্ছে আমাদের পাহাড়। আর আমরা এসে দেখতে পেলাম পাহাড়ের উপরটা পুরো মেঘেই পুরো ঢাকা, মানে যখনই যখন থেকে আসছি তখন থেকেই মেঘ, মেঘ ছাড়া পাহাড় নেই, এতটাই মেঘলা ওয়েদার, শুধু মেঘ আর মেঘ। এই হচ্ছে আমাদের পাহাড়, হচ্ছে আমাদের কটেজ। ডাট কিম হোমস্টে আগে তোমরা যারা যারা কন্ট্যাক্ট নাম্বার নিতে চাও এখান থেকে কপি করে নিতে পারো। ওদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ইমেল আইডি সবই আছে। দুটো আমাদের এইটা আর এই হানিকম হোমস্টে, দেখো এদিকে এসো, এদিকে আসো। দেখো আমরা এখন রুমে ঢুকবো, মানে বলতে গেলে এনজিপি থেকে এখানে আসতে টাইম লাগলো 4.5 ঘন্টা, এনজিপি থেকে এখানে টাইম লাগলো 4.5 ঘন্টা। যেহেতু মাঝখানে একটু থামলাম, চা কুচুরি খেলাম, এই জন্য 4.5 ঘন্টা টাইম লেগে গেলো, অনেকটাই টাইম লেগে গেছে। যাক এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন 4:00 বাজতে গেল, এখন আমরা লাঞ্চ করবো। এখানে লাঞ্চের ব্যবস্থাও আছে, মানে সমস্ত ব্যবস্থাও খুব ভালো। যাক একদম ফাঁকা এলাকা, সেরকম লোকজন নেই, কিছুই নেই আশেপাশে, একদম নির্জন একটা এলাকা তোমরা দেখতেই পাচ্ছ। এনিওয়েজ চলো রুমে ঢোকা যাক। কিম, কিম, হ্যালো কিম। সো এখানটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো ওরা সুন্দর করে কার্পেটিং করে রেখেছে পাপোশ দেওয়া তাই জন্য। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করে নিই। এই যে একদম দেখতেই পাচ্ছ তোমরা নতুন বানানো এই হোমস্টে রুমগুলো, আর এর দেওয়ালগুলো আমাদের যে মাদুর হয় চাটাই, তারই ডিজাইনের এই প্রত্যেকটা দেওয়াল করা। আর এই হচ্ছে রুমের জানালা, যে জানালা থেকে আমরা ভিউটা পুরো দেখতে পারবো। দেখো ওইদিকে যে আরেকটা হোমস্টে আছে হানিকম হোমস্টে, সেটাকে দেখা যাচ্ছে, মানে এটার মেইন। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এখন যেহেতু মেঘলা তাই জন্য দেখতে পাচ্ছি না। তো তোমরা উইন্ডো ভিউটা দেখতেই পাচ্ছ, কি অসাধারণ, একদম রুম থেকে এরকম ভিউ দেখা যাবে, পুরো পাহাড়ের ভিউটা। আর এই যে আমরা এখন রুমে ঢুকলাম, দেখো কি সুন্দর করে সাজানো। চলো একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। ওয়াশরুমটা একদম ঝা চকচকে পরিষ্কার, এখনো দেখো নতুন রয়েছে একদম। ওরা ভীষণ ভালোভাবে মেনটেন করছে এই রুমগুলো। ইনডোর প্ল্যান্টসও আছে এদিকে, দেখো একটা আয়না ড্রেসিং টেবিল দিয়েছে। আর প্রত্যেকটা রুমই দুটো করে খাট, মানে টোটাল 4 জন শুতে পারবে। আমরা সবাই এই একটা রুমই ছিলাম, পিলো আর ব্ল্যাঙ্কেট তো ওরা দিয়েই দিচ্ছে। আর এই রুমের ভাড়া ছিল পার হেড 1200 করে, পার ডে পার হেড 1200, আর ইনক্লুডিং 3 মিলস, মানে ওরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই দেবে পার হেড 1200 করে। না এটা হোমস্টে, আমরা হোমস্টেতে এসেছি। হ্যাঁ দেখো এখানে দিদি, এটা কাঠের একদম সুন্দর করে, একদম দেখো চকচক, একদমই নতুন এই হোমস্টেটা। এটা কিন্তু হোটেল নয়, এটা হোমস্টে। সো চলো আমাদের রুমে যাই মাম্মা, মজা হচ্ছে। ও গাড়িতে একটুখানি কষ্ট হয়ে গিয়েছিল, চলো আমাদের রুমে যাওয়া যাক।
তো ওখানটা আমরা যে থাকছি এটা হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু হয়। তো এখানটা দেখো খাওয়া দাওয়ার বন্দোবস্ত, ভেতরেই খাওয়া দাওয়া হবে। তো আমরা একবার চলো রান্নাঘরে দেখে আসা যাক কি রান্না হচ্ছে। চলো ভিডিও কর সকতি হো না, দেখতে একদম লোকাল মিলেগা। আচ্ছা আচ্ছা, কোন সা শাক হে? রায়া। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি হে দিদি? না, আপনার নাম কি হে? সবিতা। সবিতা, তো হাই কর দিজিয়ে না মেরে চ্যানেল কো। হাই সবিতা। সবিতা ভি খানা পকা রহে হাম লোগো কে লিয়ে। কি সুন্দর শাক রান্না করছে আমাদের সবিতা দি। গার্ডেন এ আপনার, আপনার গার্ডেন এ? আচ্ছা, আপনার ঘর কা হে সবিতা দি? 1 কিলোমিটার নিচে। নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো রান্নাঘর থেকে ভিউটা একবার। এটা হচ্ছে এই হোটেলটার কিচেন, এখানটায় রান্নাবান্না হয়। তো বুঝতে পারছো এটা যেহেতু হোমস্টে, তাই জন্য নিজেরা যেটা খুশি সেটাই রান্না করে এখানে খাওয়া যায়। তো এখানে সবিতা দিয়ে শাক পাতা রান্না করছে, যেটা আমার খুব ফেভারিট। বাড়িতে আমরা সাধারণত শাক পাতা সবজি সব খেয়েই থাকি, তো এখানেও নিজেদের মতন করে একদম রান্নাবান্না হবে। একদম সুন্দর ঘরোয়া রান্না যাকে বলে, সেই সবই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা গিয়ে বসি, এখন একটু পরে আমাদের খাবার চলে আসবে। চলো সবাই গিয়ে বসে পড়েছে, আমরাও গিয়ে বসি। আর কন্টিনিউ একটা ঝিঝি পোকার ডাক তো আমরা শুনতে পাচ্ছি, কারণ কন্টিনিউ একটা ঝিঝি পোকার ডাক হয়। আমার মামা তো মানে ঝিঝি পোকা দেখার জন্য পাগল হয়ে গেছে, আমার ঝিঝি পোকা দেখবো, কিন্তু দেখতে তো পারা যাবে না, ঝিঝি পোকা কিছুতেই দেখা যাবে না। একদম দেখো পাহাড়ের গা ঘেঁষে খাবার দিয়ে দিয়েছে। ওই কাকিমা রান্না করছে, গার্ডেন দেখলাম, ওই যে ওইদিকটা গার্ডেন আছে, কিন্তু গার্ডেন তো যেতে পারলাম না। হ্যাঁ পরে যাও। হুম, গার্ডেন আছে, গার্ডেনে। এই দেখো একদম পাহাড়ের গা ঘেঁষে আমাদের ওই কটেজটা, একদম গা ঘেঁষে। এই যে হচ্ছে আমাদের পাহাড়, ওখান দিয়ে অনেক রোড চলে গেছে, উঁচু উঁচু রোড, অনেক গাড়ি গাড়ি যায়, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম নিরিবিলি একটা জায়গা, নির্জন জায়গা, কোনো লোকজন কিচ্ছু নেই, শুধু আছে ঝিঝি পোকার ডাক। এনিওয়েজ একদমই অন্যরকম জায়গা, এরকম জায়গা আমরা আগে আসিনি। আর কিম কন্টিনিউ জানি না কি করে যাচ্ছে ওখানে, কিম কিম ডাকও শুনছে না। দেখো চলো খেয়ে নেওয়া যাক, আসো আসো। দেখো আমাদের, আমরা বসে গেছি অলরেডি খেতে, এখানে ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, তো এটা দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে। এখন বাজে বিকেল 4টে, আসতে অনেক দেরি হয়ে গেছে, আমরা 2-3 ঘন্টা লেট ছিলাম। বিকেল 4টের সময় আমরা লাঞ্চ করেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মানে জলের গ্লাসও দিয়েছে, যাতে জল খাবে, জল নিয়ে নিতে পারো। মামা খেয়ে খেয়ে হাত ধুয়েছিস তো? কেন হাতটাই ধুয়ে আছে? আদা ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সেই শাকের আইটেমটা চলে এসেছে, যেটা আমরা এক্ষুনি দেখে আসলাম কিচেন থেকে। সুন্দর দেখো সবুজ জিনিস চলে এসেছে আমাদের, ডাল সবজি শাক সবজি আর চিকেন, ওদিকে পাপড় ভাজাও আছে। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আচ্ছা আপনার গার্ডেন গায়ে না? হ্যাঁ হ্যাঁ, বাদ মে যাওঙ্গি, ঠিক আছে চলো। বললো না অর্গানিক, বাগানের নিজেদের বাগান থেকে যাবো। আচ্ছা গার্ডেন করতেছি এমনি, এখন আশেপাশে ঘুরবো। ঠিক এখন বাজে ঠিক 4:45, আমাদের লাঞ্চ এখন হয়ে গেছে, আর আমরা এখন আমাদের রুমে ঢুকছি। তো চলো আমাম এখানে বসলি তুই। এখানে দেখো অনেক গাড়ি যাচ্ছে, ওরা সব এদিক দিকে আরও উঁচুর দিকে যাচ্ছে। এখানে দেখেছো প্রত্যেকটা রুমের সামনে কি সুন্দর গাছ সাজিয়ে রেখেছে, পাতাবাহার যে গাছগুলো হয় সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভেতরে একটা চন্দ্রমল্লিকা গাছ আছে। আমরা এখন একটুখানি বেরোচ্ছি মানে আশপাশটা ঘুরতে, এখন বাজে 5:23, পাক্কা 5:23, আর একটুখানি ফ্রেশ হয়ে বেরোলাম। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, আর মানে দেখো মাত্র 5:30 বাজতে চললো, আর এখনই কীরকম অন্ধকার হয়ে গেছে চারপাশটা, দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে রাত 8টার মতন।
যাই হোক একটুখানি বেরোলাম আমরা, একদম ফাঁকা নির্জন এলাকা, দেখতেই পাচ্ছ ঝিঝিপোকার ডাক। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি, একটুখানি হেঁটে হেঁটে আসি, বাবা মা আর মাম্মাম ঘরে রয়েছে। আমি বললাম চলো একটুখানি ঘুরে আসি দুজনে মিলে। এটা তো একদমই ভিলেজ সাইড, তোমরা দেখতেই পাচ্ছ কালিম্পংয়ের একদম অফবিট এরিয়া। আমরা কালিম্পংয়ের মধ্যেই থাকতে পারতাম, ওই শহরে জায়গাটা, শহুরে যে এলাকাটা, কিন্তু আমরা ওখানটা থাকিনি। মানে ওখানে জমজমাট লোকজন, দোকানপাট সব আছে, বাট আমরা ওখানটা ইচ্ছা করে থাকিনি। আমরা একটুখানি অফবিট জায়গায় এসেছি, আমরা ওখানটা কোনো হোটেল নেইনি, মানে এরকম জায়গা থাকে কখনো থাকিনি একদম, মানে একটুখানি রহস্যময় জায়গা, বুঝতে পারছো তো? ওই হানিকম যে হোমস্টে, ওনাদেরই ফ্যামিলি একদম নিউ, আজকে এই এটা আমাদের দিয়ে ইনোগ্রেশন হলো। মন মুগ্ধ করা জায়গা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। ভাবতে পারিনি 5টার সময় এরকম অন্ধকার হয়ে যাবে। না সত্যি তাই তো, আমি বললাম ওদের ইয়ে পিনিকিস কুকুরটা আছে, ওটাও খুব সুন্দর। হ্যাঁ, কি যেন নাম, কি আমাদের দেখে আনন্দে বনবন বনবন করে ঘুরছিল, কিম কিম স্প্যানিয়েল কি ওর নাম। চলো গাড়ি আসছে এইখান দিয়ে, এনাদের সামনে ইয়ে রয়েছে, এখান দিয়ে এনাদেরই বাগান, এই যে সব জমি টমি এনাদেরই সব। হ্যাঁ, তা বিশাল গার্ডেন রয়েছে, নিজেরাই এনারা সব ইয়ে খেতিবাড়ি করেন এবং পুরো অর্গানিক খাবার দেওয়া। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা যাবো, নামছি তো মনে হচ্ছে স্লিপ কাটছি গো, এতটা ডাউন পুরো। দেখো কালিম্পং এরই অন্য অংশটা, এটা তো একদমই গ্রাম আর কি, একদমই মানে প্রপার শহর তো নয়। আর গ্রামটার নাম কাগে, তোমরা যে দেখতে পেলে ওই হোমস্টেখানে লেখাই ছিল কাগে। আমরা যাচ্ছি ওদের অ্যাকচুয়াল পুরনো যে সিস্টার কনসার্নটা, হ্যাঁ যে হানিকম হোমস্টে, এটা ও যে সামনে, হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখালাম তখন ভিডিওতে। তো চলো, ওল্ড মানে মেইন না, এটাই পুরনো। রুমও আছে যেটা আমরা রাত্রেবেলা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, এখানেও রুম আছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে কিছুই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমরা। কিন্তু এখন এখানে ঘুরতে এসেছি, একদমই ঘুটঘুটে অন্ধকার, বেশিক্ষণ আর থাকা যাবে না, এখন ঘরে চলে যাবো আমরা। এদিকেও দেখো পিছনটাও, ওদিকে দেখো, ওদিকে দেখো সিঁড়ি আছে, এখানটা উঠে গিয়ে 360 ভিউ দেখা যাবে ওখান থেকে। তো ওটা দিনের বেলা এসে তোমাদের সাথে শেয়ার করবো। ওখানটা তো পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকারে কীরকম লাগছে, দেখো দূরে লাইট জ্বলছে সব বাড়িগুলোতে। দেখো এখন বাজে রাত 8টা, আর এখন ওরা আমাদের খেতে ডেকেছে, রান্না বান্না সব হয়ে গেছে। চলো, ওরা ডিমের ঝোল করেছে, ডিমের ঝোল আর ভাত আমি মাঝখানে একবার গিয়েছিলাম, বাট সেটা ভিডিও করা হয়নি, তোমাদের দেখাতে পারিনি। চলো তো যাই সবাই মিলে, চলে এসো ডিনারের জন্য। চলো ডিমের ঝোলের গন্ধ এখান থেকেই পাচ্ছি। বলছে বাবা ফুলহাতা কিছু খুঁজে পাচ্ছে না, ফুলহাতা জামা দিয়ে এসো বাবাকে, যেটা পরে ডিমের ঝোলের গন্ধ আসছে না। আমিও তাই বললাম, চারপাশটা দেখো ঠিক আছে ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, আমি হাতটা ধুয়ে আসি, ওই যে বেসিন হাতটা ধুয়ে আসি আমি এখান থেকে, দেখো হাত ধোব। চলো এক ঘন্টা পেলে বোল, ঠিক 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 ও কালি লাগে আর জলদি খাকে আপনার ডেকোরেশন করার ডেকোরেশন হচ্ছে দিকে। চলো বিজি 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 রাতে আমরা অল্পই খাই সবাই। অঙ্কল জি কিদার গে, আরে আরে এই দেখো সো গেতে ফয়ার করতে এন্ডি জি। হ্যাঁ স্পেশাল, হ্যাঁ লাগে তোমার লঙ্কা, থ্যাংক ইউ, পাহাড়ি মিষ্টি, পাহাড়ি মিষ্টি খেতে পারবো না, বহুত তিখা হ্যায়। হ্যাঁ তুমি কটা লঙ্কা খাবে, একদম বাস
ইধর কে লোক লাগে একদম পিওর খালি ইধর বাইরে অর্গানিক হ্যায় বাহার কা নাহি ইসলিয়ে জঙ্গল জানা পড়তা হ্যায় রাত মে ভি জঙ্গল আরে নাহি পায় মজাক করতে হো আমি আবার ঘর চলে গেলে গাড়ি লেকে নাই 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 উনি বাবা আবি আবি গে 7 বাজে আচ্ছা আচ্ছা গাড়ি লেকে জি জি আপ লোক খেতে সে লোকাল মতলব কোই বাজার কা নই মিক্স নই কুচ এসে অলগ সে পেস্টিসাইড একদম মতলব অর্গানিক যে আপ লোক খাতে হই ইতনা আচ্ছা সিস্টেম হ্যাঁ এই ভাত খাও ভাত খাও শুধু ডিম খাও হ্যাঁ আকাল আমরা জীবনে খাইনি নতুন কোন শাকই আগে খাইনি রাই শাক নিম গুড়ে শাক ইয়ে যে শাক না ইয়ে তো ইহি পে মিলেগা আপকো মতলব ইয়ে পাহাড় কা হ্যা পাহাড় নিম গুড়ে আচ্ছা আপ লোক এসে উগাতে হ্যাঁ ইয়া বাহার সে মার্কেট সে জঙ্গল মে মিলতা হ্যায় আপ লোগ কা মতলব জেসে হ্যায় আপ লোগ পিক করকে ইয়া আপনে খেতি সে নেই খেতি মে নেই হোতা ইয়ে আচ্ছা আপ লোগ এসে হি লাতে হ্যায় হ্যাঁ এসে বড় 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 মতলব পাহাড় মে জেসে মিলতা হ্যায় এসে দেখি কুছ নেই হ্যায় একদম অর্গানিক হ্যায় বাস তো বন্ধুরা দেখো আমরা খেতে চলে এসেছি এখন বাজে রাত 9:08 গিয়েছিলাম খেতে আর ডিনার করে ফিরলাম 9:00 সো বন্ধুরা ব্লগিংটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের এই কালিম্পংয়ের শুরুর ভিডিওটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তোমাদের খুব ভালো লেগেছে এখন তো ঘুমানোর পালা আমি রোজই ভিডিও করবো রোজই ব্লগ করবো এখানে আমরা থাকবো মোট 4-5 দিন এখান থেকে ঋষভ লাভা লেলেগাঁও ঘুরবো তারপরে যাবো শিলিগুড়ি রুদ্র স্যারের বাড়ি মানে আমার হাজব্যান্ডের যে উপরের যে হেড ছিলেন আর কি উনি খুব ভালো পেয়েছিলেন আমার হাজব্যান্ডকে খুব ভালো লোক উনি আর কি যাই হোক ওনার বাড়িতে যাবো সবার লাস্টে শিলিগুড়িতে সেটা হয়ে ফিরবো মেইনলি ওই কারণেই আসা মানে বিয়ের পর থেকে প্ল্যান করে যাচ্ছি যে রুদ্র স্যারের সঙ্গে দেখা করবো বা দেখা করার হয়ে ওঠে না সেই রুদ্র স্যারের বাড়ি হয়ে ঘুরবো মেইন যে কারণ এখানে আসা তো যাই হোক আমি প্রতিদিন একটু একটু করে ব্লগ করি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বাট প্রতিদিন তো ভিডিও ছাড়া হবে না আমি ডেইলিকার ব্লগ আমি 2-3 দিন অন্তর অন্তর তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো দেখা হবে তোমাদের সাথে কালকে সুমামা গুড নাইট করে দাও গুড নাইট আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে দেখা হচ্ছে তোমাদের কাল সকালে তো চলো টাটা গুড নাইট।